হ্যাঁ, আজকে আমার নাটকের 100 আগে আসতে আসতে পাগল হয়ে যাচ্ছে, হাসি চল ওই ওই ওর হাসি থেমে গেছে, মানে আমি যখন ঠিক আছে তাহলে পরের পরে আমি ক্যামেরা ধরলে আইসো না, হ্যাঁ এই তো ওর হাসি থেমে গেছে, এই তো চরম ট্যালেন্ট। আর তুমি আসতেছো কে, হাসি থামাতে হবে না হলে তো ক্যামেরা হবে না, তুমি তো হাসতেছো, এই যে ওই হাসি থামাই দিছে, হ্যাঁ হ্যাঁ ওই ওদিকের থেকে আসুক, হুম হুম তুমি হাসবে না, ও হাসি থামাই দিছে তুমি হাসতেছো, হ্যাঁ। তো আজকে আমার নাটকের 117তম পর্ব, ঠিক আছে 117তম পর্ব। আজকে তোমরা দুজনে একটা সিন করবে, সেই সিনটা হচ্ছে তোমরা দুইজনই একজন পথচারী, এক আসার সময় একজনের সাথে ধাক্কা খাবে, ঠিক আছে মানে বুঝতে পেরেছো, আসার সময় তুমি কি করবে ওর সাথে একটা ধাক্কা খাবে, হালকা করে একটা ধাক্কা খাবে, ঠিক আছে ঠিক আছে। তুমি একজন পথচারী মানে তুমি একটা ধাক্কা খাবে, তারপর যাওয়ার সময় তুমি বলবে যে সরি ভাই, ঠিক আছে ওকে। এখন শুরু করো, 3 2 1 0 অ্যাকশন। আরে ভাই এত জোরে না তো, আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না না, আরে ভাই এত জোরে না তো, এত জোরে না, আস্তে আস্তে ধাক্কা দিতে হবে। পাগল নাকি ভাই, আপনি পাগল নাকি ভাই, আমি তো পাগল নই, আমি পাগল নই, আমি আস্তে ধর আস্তে একবারে, আমি এমে গেলাম, আপনি তো পেয়ে গেলেন ভাই, সরি ভাই, সরি 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 ভাই। পান কত করে কিনছো তুমি? পান কিনি 20 টাকা দিয়া। আর টাকা দিয়ে তো কিনছো, মানে কত টাকা দিয়ে কিনছো, কেন কিনছো? খাওয়ার জন্য কিনছি। পান খায়? কে খায়? আমার আমি খাই পান। তুমি খাও? তোমার ও তোমার দাঁত তো দেখি পান খাওয়ার মতো মনে হচ্ছে না, তুমি যা পান খাও। পান খাইবেন? আমি কে, আমি তো পান খাই না, তার জন্য তো আমি পান কিনিনি। তোমার পান খাই, পান কিনি তেলের দাম বাড়লো, হ্যাঁ বলো এই তুমি তুমি জিজ্ঞেস করো কেন তেলের দাম বাড়ছে, জিজ্ঞেস করো তেল দিয়েই তো রান্না করে ঠিক না, কেন বাড়লো তেলের দাম, বাড়লো কেন?